এই কল্লোল, হ্যাঁ সকালে রোদটা একটু মা করে, হাই রে ঘুম এক একজনের। কালকে রাত্রে আমরা বড় ভাই এফিডেভিট করে ফেলেছি, কারণ আপনি আপনার বড় ভাই থেকে আমরা বাদ দিই, খারিজ 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 কি বলেন না, আরো আরো আন্দোলন করতে চাইছে। শুভ সকাল, আইরমারির চর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। খিচুড়ির সাথে খাওয়ার কিছু নাই আমাদের, কিন্তু রুবেল কি হবে এখন, ডিম ডুম জোগাড় করা যায় না? যাবে দেখা তো, একটু খোঁজ লাগাও উপরে, আমি একটু উপরে উঠি, ঘুমাচ্ছে ঘুমা করা, সুন্দর আবহাওয়া আসলে। নদী ভাঙা এলাকা, এরাও তো ঘুম ও বাবা, এনে দুই দুইটা তাবু, বাহ শুভ সকাল, গুড মর্নিং, কেমন হলো ঘুম? অস্থির ঘুম, এইটাতে ঘুমাইছে কে? এই খবর কি, ভাই জি, হ্যাঁ মানে আমার তাবুতে থাকা হয় না সচরাচর, সূর্যোদয়টা কেমন দেখলেন সেটা এখন? পানির স্রোত যাচ্ছে, হ্যাঁ একটা অবস্থা, হ্যাঁ ভাই সবাই এক গোছা ধানের গোছা নিয়ে কই যাচ্ছেন, ধান কি ধান এটা বড়, ও যে ওই পাশে লাগে আসবেন, এই কয়টা কি জন্য আরো নিচ্ছে তো, তাও তো বেশি না, কটক জমিতে লাগাবেন কি হয়েছে, আর একজনের ঘুম ভাঙেনি, এই কল্লোল কল্লোল কত ঘুম, সকালে রোদটা একটু মা করে, ভিটামিন ডি, হ্যাঁ সকালে রোদটা সিঙ্গেল খেলতে হবে, হাই রে ঘুম এক একজনের, হ্যাঁ কেন মানে সবি ভাই তো উঠে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে রাত্রি, আমি বললাম সবি ভাই, বললাম যে আপনার না ভাই, বলে কিসের ভাই, ডাকে কিসের ভাই, এখন যদি সাক্ষী নেওয়া শুরু করি, সাক্ষী নেওয়া শুরু করি তো আপনার অনেক পাপ হয়ে যাবে, কারণ আপনি মানুষের ঘুমের ডিস্টার্ব করছেন, দেখছেন এখানে আরো 150 মিটার অগ্রহণ মাস, কেবল শীত শীত পড়ছে, সকালবেলাটা ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি, এদিকে
আমাদের ট্রলারটি নোঙর করা আইরমারির চরের ঘাটে, সেখানে রান্নাবান্না চলছে। আগের রাতে ঠিক করা হয়েছিল যে আমরা পাতলা খিচুড়ি খাবো, সেই জন্য রাতের বেলা লাউ নিয়ে এসেছিলেন আমাদের সর্দার। সকালে অবশ্য সেই লাউয়ের দাম দেওয়া হয়েছে। যে ট্রলারটি ফিরল সেটি নদীর উল্টো পাশের চর থেকে ফিরেছে। শহীদুল ভাই সহ যারা উপাশে ধানের চারা রোপণ করতে গিয়েছিলেন তারাই ফিরে এসছেন। এই জায়গাটি একেবারে সীমান্তবর্তী, ফলে এখানকার মানুষদের চলাফেরা বেশ সীমিত এবং সতর্ক। আপনি শহীদের পিছে লাগলেন কে? না, আমার বড় ভাই না। বড় ভাই তো ভাই এবিটি এবিটি হয়ে গেছে, আপনার পাশে থাকলো না তো, চলে গেল, উঠে গেল। ওটা আমার জন্য না তো, এর জন্য শুনেন, কালকে রাতে আমার বড় ভাই এবিটি এবিটি করে ফেলেছি, কারণ আপনি আপনার বড় ভাই থেকে আমরা বাদ দিই। খারিজ 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 কি ভাই বলেন না কেন? আরো আরো আন্দোলন করতে চাইছে বর্তমান সরকারের সময়, যা কিছু হোক না কেন আন্দোলন করতে হবে। হ্যাঁ, আন্দোলন করতে চাই, আপনারা নিয়েও আমরা আন্দোলন করতেছি, আন্দোলন করতে বয়কট করতে যাচ্ছি। ওরে বাবা, রান্না বান্না এখন কি আছে? খিচুড়ি হয়ে গেছে কাকা? আন্ডা হবে, একটু খিদে খেতে লাগে গেল মনে হয়। আন্ডা হবে, প্রথম হাত লাগালেন আপনি নাকি? প্রথম হাত লাগাইছি, হাত একটু লাগাইছি, কই আমরা দেখলাম না। আপনি কি শহীদুল ভাইয়ের বাড়ি যাওয়ার ব্যবস্থা রাখছেন বিলাইত ভাই? আমাদের শহুরে জীবন থেকে অনেকটা দূরে অবস্থিত এই চর, মানুষগুলো তাই সরল। ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। চিনতে পারতেছেন না? চিনবেন কি করে, আমি তো এখানকার মানুষ না। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আপনাদের ধানের কাজে যাবেন না? আপনাদের জমি জমার কাজ নাই? হ্যাঁ, যাত্রাপুরে হাট। হ্যাঁ, মনে করেন হাড়ের দিনে আমাদের কাম কাজ কমই হয়, এই যে দশটার সময় হাড়ে যাবো, আস্তে আস্তে পাঁচটা বাজে। আচ্ছা, হাটে কি কাজ সারাদিন? হাটে মনে করেন যে কাজ তো না, বাজার করার জন্য তো সারাদিন লাগে বাজার করতে, এই নৌকা একটা। ও আচ্ছা 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 আচ্ছা, মনে করেন চারটার সময় নৌকা ছাড়বো, হ্যাঁ, সে নৌকা আস্তে আস্তে মনে করেন গ্রামে আস্তে আস্তে পাঁচটা বাজে যাবে। আমাদের কোনো ইয়ে নেই, হাটের দিন কাজ হয় না, হাটের দিন কাজ হয় না। তাহলে কাজ সবারই আছে, জমি জমার কাজ, যাদের যাদের ক্ষেত পড়ছে, মানে যার যার ক্ষেত পড়ছে তারা ধান কারবার গেল। মানে আমাদের এখানে তো ক্ষেতের সিস্টেমটা কি? ক্ষেতের সিস্টেম, হ্যাঁ, এটা মনে করেন নকশার মধ্যে আঁকানো আছে। কে আঁকাইছে? ওটা আমিন আঁকাইছে। আমিন? হ্যাঁ। আচ্ছা, তারপর এটা আমরা নকশা বিষয় দেখবো, বিছানের পরে এই প্রথম কে আসবে, মানে চর জায়গার পরে। হ্যাঁ, প্রথম থেকে শুরু করব, এরপরে অমুক, অমুকের পরে অমুক, এভাবে ভাগ করব। এটা কি সমান ভাগে ভাগ হয়? সমান ভাগ, নকশার মধ্যে আপনি যতটুকু। তো নকশাটা করছিল কে? আমিন। কবে করছিল এটা? এই মনে করেন 82-তে করে গেছে। আচ্ছা, এখন 82-র পরে আর নকশা বাড়ায় না, ওই 82-র পর থেকে আমরা বাইর করে ওটাই ফলো করতেছি, ওটার উপরেই চলছি। পূর্বের থেকেই যাদের নাই, কোন দ্বন্দ্ব নাই আমাদের, মানে কোনো ঝামেলা হয় না। বড় সাম যদি মনে করেন বড় সামে নির্ভর লোকের, ওনাকেই দেওয়া হয়, ওনাকে দেওয়া। ও আচ্ছা, এটা নিয়ে সবাই এক, হ্যাঁ এক দিতে হবে। ও না, তাহলে তো ভালো, আমি নিব গায়ের জোরে, আমি নিতে পারবো না এরকম ইয়েই নাই, এদিকে যার যা পড়বে তাই। তো কিরকম জমি এক একজনের আছে ধরেন? সেটা হিসাব করে তো অনেক, আমার বাবার মনে হয় 70-75 বিঘা জমি আছে। আচ্ছা, তো সে এই যে নদী, নদীর মধ্যে, নদীর মধ্যে এরকম খানিক সময় বলতে আর কি কয়েক বছর? হ্যাঁ, বছর বেশের বছর হয়তো ভালো আছে খেত গুলা, আবার যদি নদীতে নিয়ে যায় চলে গেল, চলে গেল। এই জায়গা তো ভাঙছে না, অনেকখানি ভাঙছে, কতখানি ছিল এটা? এটা অনেকখানি মানে ওই মনে করেন নদীর
মানে ওই নৌকা দেখা যাচ্ছে অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি। কয় বছর হলো ভাঙলো এটা? এটা এই বাড়ি ভাঙলো, এই বাড়ি। ওহো, তাহলে এখন হচ্ছে আপনার 70 বিঘা জমির মালিক আপনি, আপনার আছে কতখানি উপরে? আছে মনে করেন মোটামুটি 2-4 বিঘা জায়গাটা নে আছে, 4 বিঘা মাত্র, বাকি সব নদী। সব নদী। মন খারাপ হয় না? আচ্ছা, মন খারাপ করে আমি আল্লাহর সাথে কোয়ানে যাব, মালিকের সাথে। আপনি যদি নিয়ে যাইতেন তাহলে আপনার সাথে আমি বোঝাপড়া করতাম। হ্যাঁ, কিন্তু আল্লাহর সাথে তো ঝগড়া আমাদের কিছু কারো চলবে চলবে না, চলবে না, চলবে না। সেই হলো মালিকের ইচ্ছা, সেই আর কি। আমার মালিক দেয়ও দেয়ও মনে করে যে এই যে এখানে কিছু জমি উঠছে বা কয়েকজনের, তাহলে আবার ম্যাথ পড়ছে, বলি পড়ছে, এখন মানুষ বড় লাগাইতেছে, কেউ কালাই ছিটাইতেছে। আচ্ছা, তো কিন্তু এই যে আমরা ছোটবেলায় সিনেমা নাটকে দেখতাম যে চর দখল নিয়ে মারামারি টারামারি, আগে হইতো? এখানে চরের নাম দেখলাম মারামারির চর, কাইজার চর, কি হইছে নাম গোনা? এই কারণেই, এই কারণেই আমাদের এটা আইরমারির চর। আইরমারির চর কেন নাম? এইখানে একটা বিল হয়েছিল, এখন কি সেই আইর মাছ আছে? মহিষের যখন বাতান ছিল এখানে দই অতিরিক্ত দই বিক্রি হতো, একদল খরিয়া আছে ওইদিকে, একদল খরিয়া আছে, তারপরে আপনার ইন্দুরের চর আছে, ইন্দুরের চর, তারপরে আবার চর দুর্গাপুর আছে, আবার পেরার চর আছে, এরকম এইভাবে দক্ষিণ। আচ্ছা, এরপরে তো ইন্ডিয়া, সাথে ইন্ডিয়া, তো ওই পাশের চরের নাম কি? সালাপাড়া। সালাপাড়া, সালাপাড়া, সালাপাড়া। এটা হলো সালাপাড়া, এটা হলো দেওয়ানের এলাকা, দেওয়ানের এলাকা। ওটা কি ইন্ডিয়ার মধ্যে? এটাও ইন্ডিয়ার মধ্যে। আচ্ছা আচ্ছা, এই গ্রামগুলো ইন্ডিয়া। দেখ তাহলে আজকে আপনারা সব হাটে যাচ্ছেন? হাটে কাজ না থাকলেও যান, শনিবার আর মঙ্গলবার। আমরা বেশি কালাই, ধান বা ই, তারপর কিনি হইলো সবজি, সবজি সবজি হয় না আপনাদের? আমাদের সবজি হয় কিন্তু চলে না, চলে না, বাড়িটাতে কভার হয় না, কভার হয় না। মানে যা লাগবে আর কি ঘরের জন্য, ডাউল। আর বিক্রি করেন কি কি? বিক্রি করি আপনার চিনা, কাউন, কালাই, তারপরে আবার ধান, আবার সরিষা, আবার বাদাম, এগুলো আবার বিক্রি। এমনি হাঁস মুরগি, গরু ছাগল? কেউ হাঁস মুরগি, গরু 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 ছাগল বিক্রি করে, বিক্রি করেন? আচ্ছা, মানে আজকে হাট? হ্যাঁ, হাটে গরু গরু ওঠে তো? হ্যাঁ, গরু পড়ছে, গরু ওঠে। আর এমনি আপনাদের অর্থনৈতিক অবস্থা কি, কেমন চলতেছে? অর্থনৈতিক অবস্থা মোটামুটি শোচনীয় অবস্থা, সবাই শতকরা আপনার মনে করেন 50% উপরে হবে, মানে 75% শতকরা কষ্টের মধ্যে আছে। এমনি আগের চেয়ে কি একটু ভালো? মানে আগে আগের চেয়ে ভালো, আমরা আবার ভাতে কষ্ট করি না, ভাতে কষ্ট নাই, টাকা পয়সা যদি কষ্ট হয় ভাতে কষ্ট করে। আগে যেরকম যে আশ্বিন কার্তিক মাসের অভাব ছিল, অভাব ছিল, সে অভাব নাই, নাই নাই, একদমই নাই, একদম অভাব নাই। বাহ, সুন্দর। আজ ফ্যান ট্যান খাইছি, কাউনে পাড়ার ভাত খাইছি, ভাত খাই, গমের ভাত খাইছি, ডিকির দানা বানা, এখন তো তা নাই, আল্লাহ এখন আরো এখন ভাতের কষ্ট নাই, কেউ ভাতের কষ্ট করে না। আগে কামলা দিছে 25 টাকা, 10 টাকা, 10 টাকা, 25 টাকা দিনে, এখন কত? এখন 500, 500। হ্যাঁ, এই দিনে এখন ভাতের অভাব নাই।
বুঝতে পারছি না, ভাতও তো হয়, এখন তো ধানও হয় মেলা। সকালটা সত্যি দারুণ হয়ে উঠলো চারপাশের পরিবেশ এবং এখানকার মানুষদের আন্তরিকতার কারণে। ভাইজান কি মাছ ধরলেন? ও ভাইজান কি মাছ ধরলেন? গাড়ি আছে আর লই যে কে আরে কি বাসা না গাড়ি খাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা ঠিক আছে। পিয়ালি মাছ আছে? এদিকে আসলে আমার বারবারই অতীতের কথা মনে পড়ে, আজ থেকে 15-20 বছর বা 22 বছর আগে যখন আসতাম তখন এখানকার মানুষের জীবনযাপন কেমন ছিল। আসলে প্রতিবেলার যে চাল সেটি জোগাড় করে তাদের জন্য অনেক কঠিন একটি ব্যাপার ছিল, বিশেষ করে আশ্বিন কার্তিক মাসে অবস্থা খুব করুণ ছিল। যাই হোক, এখন পরিস্থিতি বদলে গেছে, একটু মাছ যদি হয় তাহলে আর দুশ্চিন্তার কিছু নেই। বরং চরে উৎপাদিত পণ্য এখন দেদারসে বিক্রি হচ্ছে শহরে গঞ্জে হাটে যাচ্ছে। এখন 1400 টাকা করে মন যাচ্ছে ধান। চরে যেই ফসল হয় বিশেষ করে ধান যেটি হয় সেটি তারা নিজেদের খাওয়ার জন্য রাখেন। উদ্বৃত্ত বা বাড়তি যেগুলো আছে সেগুলো তারা হাটের দিনে বিক্রি করতে পাঠান, নিজেরাই নিয়ে যান। আজকে যেমন হাটবার, তারা হাটে যাচ্ছেন, এই মালপত্রগুলো হাটে পাঠাচ্ছেন, তারা ধান সহ যেসব শস্য বিক্রি করতে চান সেগুলো বিক্রি করবেন, সেই সাথে ডিম গবাদি পশু পাখি সেগুলোও তারা বিক্রি করেন। বিনিময়ে তারা লবণ সহ তেল সহ নিত্য প্রয়োজনীয় নানা জিনিস কিনে আনেন হাট বা বাজার থেকে। হাটবারে চরের মানুষরা সকাল সকাল বের হয়ে যান, হাট শেষ করে সন্ধ্যার আগে ফিরে আসেন। বিদায় নিচ্ছি, পরের পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।